দেখতে একদম বালিশের মতো ফুলকু ফুলকু এই পিঠাগুলো কে কে চিনেন বলেন তো? এটা পিঠা বললেও চলে না, অ্যাকচুয়ালি এটা পুরি, এটা একটা বালিশ পুরি পিঠা। এতটাই ফুলকু থাকে, বেলুনের মতো দেখতে লাগে, এত মচমচে। বাসায় কিন্তু ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, একদম নতুন একটা ভাইরাল রেসিপি, আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। চলুন রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়েছি আটা 1 কাপ পরিমাণ, তার সাথে পরিমাণ মতো লবণ নিয়েছি, একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আমি আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যখন দেখবেন মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, দলা পেকে যাচ্ছে, মানে হাত দিয়ে চাপ দিলে, তখন বুঝবেন যে আটাটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু টাইট ডো তৈরি করতে হবে। তো প্রথমে খুব বেশি পানি দেবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়ে আমি একটু মথে নিয়েছি। এটা 2 মিনিট মথে নিলে অনেক বেশি ভালো হয়। তো 2 মিনিট মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই ডোটা একদমই রেডি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এরই মধ্যে আমি পুরোটা তৈরি করে নিব। আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে আমি একটু মেশ করে নিচ্ছি একটা কাঁটা চামচের দ্বারায়। এখানে চাইলে কিন্তু আপনারা শুধু পেঁয়াজ পুরি বা আপনারা মানে যেই পুরিটা করতে চাচ্ছি কেন দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আর কি। তো আমি আলু দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা অপশনাল, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখানে আমি দিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট, এখানে চাইলে আপনারা নুডলসের মশলাটা দিতে পারেন, কিন্তু ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। আর লবণটা দিয়েছি সামান্য পরিমাণ, যেহেতু এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, এতে কিন্তু লবণ থাকে, তাই একটু অল্প পরিমাণ দিয়ে তারপরে চেক করে নেবে। এখন সব কিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, পোরটাও রেডি, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে আটাটাও রেডি হয়ে গিয়েছে, একটু সফট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ছোট একটা ডো করে নিয়েছি, যেরকম ছোটো ছোটো রুটি করে না, ঠিক সেরকম লুচি যেরকম বানাই ঠিক সেই সাইজটাই আমি নিয়েছি। এখন এগুলো রুটি মানে রুটিটা বেলে নিব আর কি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু মানে যেরকম আমরা নর্মাল রুটি খাই না ঠিক সেরকমই হবে। এই যে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি এগুলোকে একটা পুলি পিঠা যেরকম শেপ থাকে না, সেই পুলি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। মানে খুব ভালোভাবে চেপে চেপে লাগাতে হবে, যেন কোনো দিকে কোনো অংশেই মানে কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ফুলবে না। এটা খুব মানে সাবধানে করতে হবে, একদম পুরো সাইডটাই চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আর একটা সাইড কিন্তু যে আমি যেরকম দেখিয়ে দিচ্ছি ফাঁকা রাখতে হবে, ওই সাইডে আপনি পাইপটা ঢুকিয়ে এ ঠিক এরকম ফুলে নিতে হবে আর কি। আর একদম সাথে সাথে চেপে দিয়ে বন্ধ করে দিতে হবে। আর ঠিক সেরকমই এই বালিশ পুরিটা রেডি হয়ে যাবে, এত সুন্দর ফুলে। সব গুলো আমি বানিয়ে নিয়েছি, আমার 1 কাপ দিয়ে মোট 60টা এরকম বালিশ পুরি হয়েছিল। তো আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি এই পুরিগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। দেখুন একটাও কিন্তু ভাঙবে না, সবগুলো বালিশের মতো দেখা যাবে ফুলে আছে, ঠিক সেরকমই থাকবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল মানে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখি কত সুন্দর লাগছে, একদম ইউনিক একটা রেসিপি, তাই না? আমার কাছে এই ভাইরাল রেসিপিটা কিন্তু খুবই পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়ার কাছেও অনেক বেশি পছন্দ হয়েছে। আপনার ভাইয়া বলতেছে যে এটা আমি কী বানিয়েছি, একদম বালিশের মতো দেখতে ফুলকু ফুলকু। তো আমি বললাম যে এটা একটা ভাইরাল রেসিপি, এখন খুব ট্রেন্ডে চলতেছে, আমার কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি এটা বানিয়ে নিলাম। তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে অথবা মেসেজ জানাতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যদি সহজ মনে হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আমি চেষ্টা করি আপনাদেরকে একদম ইউনিক আর সহজ সহজ রেসিপিগুলো দেওয়ার। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।